মানুষের সুবিধার্থে নতুন ব্যবস্থা চালু করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। মানুষের সুবিধার্থের জন্য আসানসোল পৌর নিগমের মেয়রের অফিসের দরজা খোলা থাকবে। যে কোনো মানুষ কোনো কাজের জন্য মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে সরাসরি দেখা করতে পারবে। বুধবার থেকে এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। প্রসঙ্গত, আসানসোল পৌর নিগমের মেয়র হয়েছেন বিধান উপাধ্যায়। এর আগে মেয়রের সঙ্গে দেখা করতে গেলে দরজার সামনে অপেক্ষা করতে হতো দীর্ঘক্ষণ। কিন্তু আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় নতুন ব্যবস্থা চালু করল। এবার থেকে মানুষ যে কোনো ধরনের সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে দেখা করতে পারবেন। তার জন্য মেয়রের অফিসের দরজা সবসময় খোলা থাকবে। এর ফলে মানুষেরা এসে সরাসরি মেয়রের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা বলতে পারবেন। এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি আসানসোলবাসী। এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় কি বলছেন, চলুন শুনে নিন। কিছু বলার নেই, মানুষের সুবিধার্থে মানুষ যাতে সরাসরি দেখা করতে পারে কথাবার্তা, নর্মাল মানুষ, সাধারণ মানুষ যারা মানে হয়তো অফিস বন্ধ থাকে, ঢুকতে পারে না, সেই সাধারণ মানুষের জন্য কন্টিনিউ প্রসেস যতদিন আছে। আমি এমনিতে নর্মালি আমার যে অফিস ছিল আমি সেখানে সাড়ে দশটার মধ্যে থাকি। তো এখন আমি তাও মানে দু একদিন প্রোগ্রাম থাকছে আজকে, যেমন আমি পুরীতে একটা প্রোগ্রাম করে চেষ্টা করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।